বন্ধুরা, দুনিয়ার দুই আয়রন ব্রাদার চীন আর পাকিস্তানের বন্ধুত্বের কথা আপনারা তো অলরেডি সকলেই জানেন। পাকিস্তানি আর পাকিস্তানি প্রেমীদের মতে চীন পাকিস্তানের বন্ধুত্ব নাকি হিমালয়ের চেয়েও উঁচু, মধুর চেয়েও মিষ্টি আর সমুদ্রের চেয়েও গভীর। আর ফাইনালি এই মধুর চেয়েও মিষ্টি বন্ধু পাকিস্তান ঠিক কী জিনিস সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে চায়না। এবং আজকের দিনে বলতে গেলে পরিস্থিতি ঠিক এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে পাকিস্তান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে চীনের লোকজন। কীরকম তো দেখুন, চীন ডাইরেক্টলি ভারত মহাসাগরে অ্যাক্সেস পাওয়ার জন্য পাকিস্তানের ওপর কব্জা করতে চাইছিল। ফলে একদিকে যেমন ওরা সিপিকের মাধ্যমে পুরো পাকিস্তানের দখল নিচ্ছিল, ঠিক একই সাথে চীন পাকিস্তানের ভেতরে নিজেদের কব্জাকে আরও বেশি দৃঢ় করতে এবং তাদের এই যে কমিউনিস্ট বিচারধারা রয়েছে সেটাকে পাকিস্তানে বাড়াতে এডুকেশন দিচ্ছিল। আর বন্ধুরা, এটাকে নিয়ে চীনের একটা লং টার্ম প্ল্যানিংও রয়েছে, যার আন্ডারে চীন কী করে মিলিয়ন্স অফ ডলার খরচ করে পাকিস্তানের মতন আলাদা আলাদা দেশে এবং সেখানে কনফিউশিয়াস ইনস্টিটিউট তৈরি করে। আর এই ইনস্টিটিউটের কাজ হলো ওই দেশের জনগণকে চাইনিজ কালচার, চীনের ম্যান্ডারিন ভাষা, ওদের কমিউনিস্ট বিচারের শিক্ষা এই সমস্ত দেওয়া, যাতে এরাই ভবিষ্যতে চীনের সরকারের হয়ে কাজ করতে পারে। কারণ দেখুন, যে কোনো দেশকে বরবাদ করা বা সেই দেশকে দখলের সবচেয়ে বড় উপায় হলো তাদের কালচারকে ধ্বংস করে দেওয়া এবং তার জায়গায় নিজেদের কালচার ওদের ওপর চাপিয়ে দেওয়া, যেমনটা ভারতে ব্রিটিশরা করেছিল। ঠিক একই রকমভাবে চীন পাকিস্তানের করাচি ইউনিভার্সিটিতে এই কনফিউশিয়াস ইনস্টিটিউট চালাচ্ছিল এবং কয়েক হাজার পাকিস্তানি ছাত্রছাত্রীকে এসব বিষয়ে শিক্ষা দিচ্ছিল। আর বন্ধুরা, এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকায় এই সব কিছুর মাঝখানে আপনাদের হয়তো মনে আছে যে বালুচ লিবারেশন আর্মির একজন মহিলা কী করে সুইসাইড হামলা করে চীনের এই ইউনিভার্সিটির সামনে, যার দরুন এই হামলায় তিনজন চাইনিজ টিচার তো মারা পড়ে এবং তার সাথেই বালুচদের তরফ থেকে একটা ভিডিও রিলিজ করা হয় যেখানে ওরা চীনের সরকারকে সরাসরি ধমকি দেয় এবং বালুচ সেনাবাহিনীর মতে গোটা পাকিস্তানের যেখানে যেখানে চাইনিজরা রয়েছে তাদেরকে বেছে বেছে মারবে বালুচরা যতক্ষণ না ওরা পুরো পাকিস্তান ছেড়ে পালাচ্ছে। আর বন্ধুরা, আজ এটাকে নিয়ে একটা রিপোর্ট সামনে আসছে যার স্ক্রিনশট এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, যে চীনের এই সমস্ত শিক্ষক যারা পাকিস্তানের এই ইনস্টিটিউট আর অন্যান্য ইনস্টিটিউটে পড়াচ্ছিল তারা এই বালুচ লিবারেশন আর্মির ভয়ে ইমিডিয়েটলি পাকিস্তান ছেড়ে পালাচ্ছে। কারণ দেখুন, চাইনিজ কালচার তো ওরা তখন প্রমোট করবে যখন এরা বেঁচে থাকবে, কিন্তু যেভাবে হামলা শুরু হয়েছে সেই দেখে আগেভাগেই চীনের লোকজন পাকিস্তান ছেড়ে পালাচ্ছে আর এর ব্যাপক ফল ভুগতে হবে পাকিস্তানের সরকারকে। কারণ দেখুন, এই সমস্ত ইনস্টিটিউটের বদলে চীনের সরকারের তরফ থেকে যে মোটা টাকা লোন পেয়েছে পাকিস্তান সেটাকে কিন্তু এবারে নিংড়ে বার করবে চীন। যদিও এই সব কিছুর মাঝেও চীনের কমিউনিস্ট সরকার কিন্তু ওদের কমিউনিস্ট শিক্ষা বন্ধ করেনি, ওরা অনলাইনেও এই ট্রেনিং চালু রাখবে কিন্তু আপাতত ফিজিক্যালি পড়ানো বন্ধ। এখন দেখার বিষয় হলো এটা যে চীন আর পাকিস্তানের এই মিষ্টির মতো বন্ধুত্ব আর কত গভীর হতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।